সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আমি এস জে রতন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ। আপনারা জানেন, তালেবান এখন আফগানিস্তানের ক্ষমতায়। তারা ধীরে ধীরে এখন সব কিছু গোছাচ্ছেন, মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছেন এবং একটি সরকারও তারা গঠন করেছে। বন্ধুরা, ইতোমধ্যে আপনারা জেনে ফেলেছেন সেই সরকারে কারা কারা আছে এবং যারা মন্ত্রী হয়েছেন তারাই বা কারা। একবার খেয়াল করে দেখুন, 20টি বছর ধরে, সেই 2001 থেকে 2021, এই 20টি বছর ধরে পশ্চিমা বিশ্ব, ন্যাটো বাহিনী এবং আফগান সরকার, এরা কতটা শ্রম দিয়ে, ঘাম দিয়ে, মেধা দিয়ে, কৌশল দিয়ে, শক্তি দিয়ে তালেবানদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু তালেবানেরা, তারা তাদের ভেতরে এক আত্মিক শক্তি ছিল, এক ইমানি শক্তি ছিল, যে ইমানি শক্তির কারণে তারা এই 20টি বছর পর যুদ্ধ করতে 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 অবশেষে সেই মার্কিন বাহিনী এবং তাদের মিত্র যে বাহিনী, আর আফগান সরকারকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এবং তারা খুব ন্যাক্কারজনকভাবে বিদায় নিয়েছে, লজ্জাবনত হয়ে তারা বিদায় নিয়েছে আফগানিস্তান থেকে। এই 20টি বছর ধরে বিভিন্ন পশ্চিমা মিডিয়া, বিখ্যাত, এরা বিশ্বে খুব বিখ্যাত, বিবিসি, স্কাই নিউজ, ডয়েচে ভেলে, রয়টার্স, এই সমস্ত নাম করা সব মিডিয়া আজ তারা একেবারে অথর্বের মতো হয়ে গেছে। এই যে স্কাই নিউজ, বিবিসি, রয়টার্স, সিএনএন, ডয়েচে ভেলে, এরা তো কম প্রচার প্রপাগান্ডা চালায়নি তালেবানদের বিরুদ্ধে, 20টি বছর ধরেই চালিয়ে এসেছে। তারা বলেছে তালেবান নারীলোভী, নারীদের অধিকার তারা প্রতিষ্ঠা করছে না, করবেও না কোনোদিন, এবং নারীদের পেছনে তারা লেগে আছে, নারীদেরকে কীভাবে কোণঠাসা করা যায়। এছাড়া বিভিন্ন সময় নারীরা ধর্ষিত হয়েছে, তাদের উপর নিপীড়ন চালানো হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, এইরকম বিভিন্ন কমপ্লেইন এই তালেবানের বিরুদ্ধে আছে। এছাড়া তারা যে ধর্মের নামে অধর্ম কাজ করছে, সন্ত্রাসী করছে, জঙ্গিগিরি করছে, এইগুলো তারা প্রচার করেছে এই 20টি বছর ধরে। বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করেছে আফগানিস্তানের বিপুল অঞ্চল জুড়ে আফিমের চাষ হয়, সেই আফিমের চাষ থেকে, সেই গাঁজার চাষ থেকে উৎপাদিত পণ্য বিক্রি করে তালেবান তাদের সংগঠন চালিয়েছে এবং তাদের সংগঠনকে চাঙ্গা করেছে। তারা বোঝাতে চেয়েছে আফিমের চাষ করা, এটা তো ইসলাম ধর্মমতে অবৈধ, অবৈধ কোনো ইনকাম থেকে কোনোভাবেই কি বৈধ একটি বিষয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বা সাপোর্ট দেবার জন্য চেষ্টা করা কি ঠিক। তারা বারবার বোঝাতে চেয়েছে ইসলাম ধর্মের অনুশাসন মতে বা ইসলাম ধর্মের নীতি অনুযায়ী তারা আসলে চলছে না। তারা বিভেদ তৈরি করার চেষ্টা করেছে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই তালেবানের সাথে জড়িত আছে এবং তালেবানকেও তারা এই 20টি বছর ধরে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। বিভিন্নভাবেই এই তালেবানকে কোণঠাসা করার জন্য তারা হেনো কাজ নেই যা করেনি, এবং এই কাজগুলো মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে তারা দেখিয়েছে, সিএনএন, রয়টার্স, স্কাই নিউজ, বিবিসি, ডয়েচে ভেলে, আরও কত কত নাম, এই সমস্ত মিডিয়া দিনের পর দিন, বছরের পর বছর, 20 বছর ধরে প্রচার করেছে তালেবানের বিরুদ্ধে। এবং 15 আগস্ট যখন তালেবান ক্ষমতা হাতে নিল, সেই 15 আগস্ট থেকে আজ 11 সেপ্টেম্বর, 15/11,
এই 27 দিন হলো। এই 27 দিন হলো, এই 27 দিনেও কিন্তু এই মিডিয়াগুলো বসেছিল না, তারা প্রোপাগান্ডা চালিয়েই গেছে। তারা বলেছে যারা বিদেশি সাংবাদিক আছে, বিদেশি কর্মকর্তা কর্মচারী আছে, নারী, এদের মধ্যে নারীরা বেশি নিষ্পেষিত হবে, তারা গনিমতের মালের মতো তালেবানের কাছে এখন ধর্ষিতা হবে, তালেবান এদেরকে যৌনদাসী বানাবে। তারা বলেছে নারী সাংবাদিককে তারা এখন ইচ্ছে মতো প্রহার করবে, শাস্তি দেবে, তাদেরকে কোন ঠাসা করবে। তারা বলেছে কচি কচি নারী, কিশোরী বয়সী নারী, 14-15 বছর বয়স, এই সমস্ত নারীদেরকে নাকি তারা বিভিন্ন ঘরে ঘরে যে বাড়িতে বাড়িতে যে খোঁজ করছে, এবং তারা এরকম কচি কিশোরী মেয়েদেরকে বিয়ে করতে চায়, তাদের যৌনদাসী বানাতে চায়। তারা বলেছে এই যে আফগানিস্তান এখন তালেবানের হাতে, এখন তালেবানের হাতে থাকার কারণে, তালেবানের প্রশাসনের আওতায় থাকার কারণে সঙ্গীত নিষিদ্ধ হবে, সেখানে সংস্কৃতি সংকুচিত হয়ে পড়বে, সাংস্কৃতিক যে একটা জোয়ার বইছিল 20 বছর ধরে আফগানিস্তানে, সেই সাংস্কৃতিক জোয়ার নষ্ট হয়ে যাবে, খেলাধুলা বন্ধ হয়ে যাবে, আরও নানাবিধ তাদের বিরুদ্ধে প্রচার প্রোপাগান্ডা চালিয়েছে এই মিডিয়াগুলো। এত কিছুর পরেও আমরা যদি অন্তত এই 15 আগস্ট থেকে আজ 11 সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা ধরি, এই কয়েকটা দিনে তালেবান কি করেছে, তারা যে যে কমপ্লেনগুলো করেছিল বা এখনও করছে, তারা পাঞ্জশিরের কথা বলেছে, পাঞ্জশিরে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে, তালেবান যোদ্ধারা পাঞ্জশিরে হাজার হাজার মানুষ খুন করবে, রক্তারক্তি করবে, আরও বিভিন্ন রকমের অভিযোগে অভিযুক্ত করেছে এই পশ্চিমা মিডিয়াগুলো। আমরা বিশ্বের চোখ, অর্থাৎ আমরা যারা বিভিন্ন দেশে বাস করি, তারা কিন্তু এই মিডিয়াগুলোর দিকেই তাকিয়ে থাকি। আপনারা জানেন সিএনএন, বিবিসি, ডয়েচে ভেলে, স্কাই নিউজ, এই যে এই সমস্ত মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়ার বিভিন্ন যে আঞ্চলিক কেন্দ্র, স্থানীয় কেন্দ্র বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। বাংলাদেশে বিবিসি বাংলা আছে, এখানে ভয়েস অফ আমেরিকা আছে, ডয়েচে ভেলে আছে, স্কাই নিউজের সেন্টার এখানে আছে, অনেক কিছুই কিন্তু এখানে আছে, বিদেশি বিভিন্ন রকমের সংবাদ সংস্থার মিডিয়ার কিন্তু এখানে অফিস আছে বা প্রতিনিধি আছে, তারা নিয়মিত খবর দিচ্ছে। একইভাবে আফগানিস্তানে আরও যে বিভিন্ন দেশ আছে, সমগ্র বিশ্বেই এদের কিন্তু আঞ্চলিক কার্যালয় আছে, স্থানীয় কার্যালয় আছে, অথবা বিভিন্ন রকমের প্রতিনিধি নিয়োগ করে দেওয়া আছে। সেই প্রতিনিধিদের মাধ্যমে তারা কিন্তু সংবাদ যেমনটি গ্রহণ করছে ঠিক তেমনিভাবে প্রচার করে দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা নেটওয়ার্ক, এই যে মিডিয়াগুলোর কথা বললাম। এই মিডিয়াগুলোর মাধ্যমে তালেবানকে একেবারে ছোট করার জন্য, একেবারে অপদস্থ করার জন্য, তালেবান যে ইসলামের নামে একটা ভণ্ডামি করছে সেটা বলার জন্য, সেটা বোঝানোর জন্য বিশ্ববাসীকে যত রকমের মিথ্যে তথ্য দেয়া যায়, যত রকমের বানোয়াজ ভিত্তিহীন তথ্য দেয়া যায়, তা কিন্তু এই মিডিয়াগুলো করে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে। আপনারা জানেন একটা ছবি, যে ছবিতে কয়েকজন বোরকা পরিহিতা নারী, নীল রঙের বোরকা পরিহিতা নারী হেঁটে যাচ্ছিল একটা পিচ ঢালা পথ ধরে, সামনে একটি লোক হেঁটে যাচ্ছিল যার মাথায় পাগড়ি ছিল এবং আলখেল্লা এরকম পোশাক ছিল, দেখতে অনেকটা তালেবান যোদ্ধাদের মতো। এরকম একটা ছবিকে তারা এডিট করে সেই লোকটির হাতে একটা শিকলের এক প্রান্ত ধরিয়ে দিয়েছে, এবং অপর প্রান্তগুলো, শিকলের অপর প্রান্ত বেশ কয়েকটি প্রান্ত করেছে তারা, সেই প্রান্তগুলোকে ওই নারীদের পায়ের সাথে বেঁধে দিয়েছে। এরকম একটা ছবি এডিট করে সারা বিশ্বে প্রচার করেছে এই সমস্ত মিডিয়ায়, এবং তারা বলার চেষ্টা করেছে দেখুন আফগানিস্তানে কি হচ্ছে, তালেবানরা যে সমস্ত অঞ্চল শাসন করছে অথবা তাদের দখলে নিয়েছে বলে জানিয়েছে অথবা তাদের দখলে রেখেছে, তারা দেখেন কিভাবে রাস্তায় মেয়েদের পায়ে শেকল পরিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আসলে ওই ছবিটি আফগানিস্তানে ছিল না, এবং ওই লোকটিও তালেবান যোদ্ধা বা আফগান কোনো নাগরিক ছিল না। এইভাবে বহু ছবি তারা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেছে। আজকে আমরা আব্দুল গানি বারাদারের কথা শুনি, তিনি উপপ্রধানমন্ত্রী হয়েছেন। সেই আব্দুল গানি বারাদার
11 বছর আগে তিনি পাকিস্তানে এই পাকিস্তান সেনাবাহিনী এবং মার্কিন বাহিনীর মাধ্যমে ধরা পড়েছিলেন। ধরা পড়ার পর তার হাতে পায়ে শেকল লাগানো হয় এবং সে অবস্থায় তাকে সামনে টেনে নিয়ে যাওয়া হয়, কারাগারে তাকে যেতে হয়। সেখানে তিনি 8 বছর কারাগারে ছিলেন। সেই ছবি রয়টার্স তুলেছিল এবং রয়টার্স সারা বিশ্বে প্রচার করেছিল যে তিনি হচ্ছেন বিশ্বের সেরা সন্ত্রাসী আবদুল্লাহ। এই আবদুল্লাহ সন্ত্রাসী ধরা পড়েছে, লাদেনের অনুসারী, বিন লাদেনের অনুসারী, মোল্লা অমরের অনুসারী। সুতরাং তাকে এবার জেলখানায় পুরে দাও, তাকে সাজা শাস্তি দাও। আসলে তাকে যে এইভাবে প্রচার করা হয়েছে, তাকে নিয়ে সারা বিশ্বে ভাইরাল করে দেওয়া হয়েছিল সে সময় ছবিটি, এবং আমরা যখন তালেবান এই যে 15 আগস্টে ক্ষমতা গ্রহণ করলো, তার কয়েকদিন আগে থেকেই, অর্থাৎ তার 10 দিন আগে থেকেই, 10 আগস্ট অথবা 5 আগস্ট থেকেই আমরা কিন্তু এই ছবিটি আমরা দেখছিলাম এবং খুব করে দেখছিলাম। নতুন করে সেই মোল্লা আব্দুল গনি বারাদারের ছবি ভাইরাল হয়েছিল। তাকে এমনভাবে কালপ্রিট করে বানানো হয়েছিল, দেখানো হয়েছিল বিশ্বের সামনে যে তিনি একজন জঙ্গি নেতা এবং তিনি মানুষকে হত্যা করছেন, মানবতা তার মধ্যে নেই, তিনি ইসলামের নামে গর্হিত কাজ করে যাচ্ছেন। ইসলামে আসলে এগুলো নেই, এগুলোর কথা বলা নেই, আসলে ভিন্ন চিত্র কিন্তু আমরা এখন বুঝতে পারছি। সেইভাবেই 20 বছর ধরে তালেবানের বিরুদ্ধে যেভাবে এই মিডিয়াগুলো প্রচার করে গেছে, শক্তিশালী এই সমস্ত মিডিয়া, যে সমস্ত মিডিয়ার প্রতিনিধি আঞ্চলিক কার্যালয়, স্থানীয় কার্যালয় বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এত কিছুর পরেও এই মিডিয়াগুলো প্রমাণ করতে পারছে না তালেবান আসলে কি কি কাজ খারাপ করেছে। সত্যি কি তারা নারী ধর্ষণ করেছে? তাহলে ধর্ষণের ছবি কোথায়? সত্যি কি তারা মানুষকে পাথর নিক্ষেপ করে মেরেছে? তাহলে পাথর নিক্ষেপ করে মারা সেই ছবি কোথায়? সত্যি কি তারা মানুষকে হেনস্থা করছে? তাহলে হেনস্থা করা সেই ছবি কোথায়? যদি করেও থাকে সেটা ইসলামী আইন মোতাবেক করছে, পবিত্র কোরআনেই তো আছে যে যদি বিবাহিত নরনারী অবৈধ কাজে লিপ্ত হয় তাহলে সঙ্গেসার, সঙ্গেসার মানে হচ্ছে পাথর নিক্ষেপ করে মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। বলা হয়েছে যদি এরকম হয় যে অসুস্থ আছে তাহলে সুস্থ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং সুস্থ হয়ে উঠলে সেই ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণী এই দুইজনকেই পাথর নিক্ষেপ করে 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 মৃত্যু পর্যন্ত নিশ্চিত করতে হবে, সঙ্গেসার বলা হয় এটাকে। তাহলে ইসলামে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আছে, যদি থেকে থাকে, হাত কেটে দেওয়ার বিধান যদি থেকে থাকে, সঙ্গেসার করার বিধান আছে, তাহলে সেটা যদি করে তালেবান সেটা কি ক্ষতি করেছে? সেটা কি ইসলামের বিরুদ্ধে গেছে? নারীদের বের হবার ক্ষেত্রে যতটুকু স্বাধীনতা দেওয়ার দরকার ততটুকু স্বাধীনতা ইসলাম যদি সায় দেয়, সেই ইসলামী নিয়ম অনুযায়ী শরীয়তের মধ্যে থেকে নারীদের যতটুকু বাইরে বের হবার অনুমতি আছে ততটুকু তালেবান দেবে, তারা বারবার বলছে এই কথা। খেলাধুলার ক্ষেত্রে ফুটবল বন্ধ হয়ে যাবে, মহিলা ক্রিকেট বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা শোনা যাচ্ছে, এবং এই অভিযোগগুলো কিন্তু এই রয়টার্স, সিএনএন, ডয়েচে ভেলে, বিবিসি, স্কাই নিউজ এরাই করে গেছে। তাহলে এরা যে এই যে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে, এত প্রোপাগান্ডার মধ্যেও তারা যেহেতু প্রমাণ করতে পারছে না, এমন কোনো ছবি, এমন কিছু ছবি দেখাতে পারছে না যে ছবিগুলো দেখে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে এবং বলবে সত্যিকার অর্থেই তালেবান একেবারেই খারাপ কাজ করছে, জঘন্য কাজ করছে, মানবতার বিরুদ্ধে সেই কাজ যাচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, পৃথিবীর মানবিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছে, জেনেভা কনভেনশনের বিরুদ্ধে যাচ্ছে, তাই কি? তা কিন্তু নয়। তাহলে বোঝা যাচ্ছে স্রোতের বিপরীতে থেকেও তালেবানের পক্ষের মিডিয়া আসলেই নেই, কেউ নেই, কেউ তালেবানের পক্ষে লেখে না, কেউ লিখবেও না, লিখতে চায় না, কারণ অনেক রিস্ক আছে, তাদের পক্ষে কথা বলাতে অনেক রিস্ক আছে। তারা বউ বাচ্চা ফেলে কোথায় সেই তাদের সংসার, কোথায় তাদের বাবা মা, কোথায় তাদের সুখ শান্তি, সব কিছু বিসর্জন দিয়ে তারা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং কোথায় খাচ্ছে তারা, কোথায় গোসল করছে, কোথায় তারা একটু নিদ্রায় যাচ্ছে, কোথায় তারা একটু আনন্দ করছে, কোনো সুযোগ তাদের নেই। তারা অস্ত্র হাতে নিয়ে বিদেশিদের চলে যেতে, এদেশ ছেড়ে তাদের স্বাধীন ভূমি তাদের কাছে ফেরত নেয়ার জন্য তারা বিদেশি বিনিয়াদেরকে তাড়িয়ে দিচ্ছে, যুদ্ধের মাধ্যমে তারা তাদেরকে পরাস্ত করেছে, এবং অসহায়ের মতো লজ্জাজনকভাবে মার্কিন বাহিনী, ন্যাটো বাহিনী, আফগান বাহিনী চলে গেছে আফগানিস্তানের ভূমি থেকে। বন্ধুরা, তাহলে বোঝা যাচ্ছে যে কতটা ভালো হলে, কতটা সচ্চা হলে, কতটা
আসলে ইসলামী শক্তি নিয়ে নিজেদের হৃদয়কে জাগরুক রাখলে, তাদের বিরুদ্ধে কোনো কুৎসা রটাতে গেলেও কুৎসা রটানোর জন্য যে তথ্য উপাত্ত এবং ছবি ভিডিও সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।